হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিড এডুকেশনাল চ্যানেল। আজকে আপনাদের এলডিসির মেডিকেল টেস্টের বিভিন্ন আপডেট নিয়ে ভিডিওটি বানিয়েছি। অনেক ডিপার্টমেন্ট থেকে অনেকগুলি আপডেট এসেছে, স্পেশালি সেক্রেটারিয়েটের মেডিকেল টেস্ট স্টার্ট হয়েছে, যেটি একটি খুবই ভালো খবর। 5ই সেপ্টেম্বর রেজাল্ট বেরিয়েছিল, তারপর থেকে অনেক আপডেট আপনাদের সঙ্গে আসছে, একটা প্রায় জার্নির মতো হয়ে আসছে। জার্নিটি আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, দেখে খুব ভালো লাগছে যে আপনার মধ্যে প্রায় 1200 জন এবং কেপিএসে প্রায় 828 জন, প্রায় 2200 জন চাকরি পাবেন শুনে এবং খুব আনন্দিত হচ্ছি। তো যতটা আমি তো আপনাদের সঙ্গে এখানে পাশে থেকেছি, ইনফরমেশান দেওয়ার চেষ্টা করেছি, আস্তে আস্তে এটি প্রায় শেষের দিকে, লাস্টে এলডিসির ক্ষেত্রে বাকি রয়েছে সেটি মেডিকেল টেস্ট। তো সেটি নিয়ে আজকে কতগুলি ইনফরমেশান দেবো, আশা করি আপনাদের ভিডিওটি কাজে লাগবে। তো ফার্স্ট হচ্ছে, যেমন ফরেস্ট ডিপার্টমেন্ট এবং আরও কতগুলি ডিপার্টমেন্ট আছে, তাদের কিন্তু মেডিকেল টেস্ট অলরেডি অনেকজনের হয়ে গেছে এবং অনেকজনের ডেটও দেওয়া হয়ে গেছে। তাদের পার্সোনালি তাদের পারমানেন্ট অ্যাড্রেসে কল লেটার দেওয়া হয়েছে, সেই অনুযায়ী কল লেটারটি নিয়ে তাদেরকে তাদের ডিস্ট্রিক্ট মেডিকেল কলেজে মেডিকেল টেস্ট তাদের হচ্ছে। কনজিউমার অ্যাফেয়ার্সের ভিআর ফর্ম তো অলরেডি ছাড়া শুরু হয়ে গেছে এবং তার সঙ্গে তাদেরকে হয়তো মেডিকেল ফর্মও দেওয়া একসঙ্গে হতে পারে, অথবা মেডিকেল টেস্ট তাদের পরবর্তীকালেও হতে পারে। এরকম একটি অফিসিয়াল আপডেট কিছু আসেনি, তবে এরকমই হবে এটা এক্সপেক্ট করা হচ্ছে। এরপর হচ্ছে আপনাদের সেক্রেটারিটির যে মেডিকেল টেস্ট, তার আপনারা সবাই জানেন যে 88 জনের মেডিকেল লিস্ট হেলথ ডিপার্টমেন্টে জমা পড়েছিল। আজ সেখান থেকে আপডেট পাওয়া গেছে যে 18ই ডিসেম্বর তাদের মেডিকেল টেস্ট হবে। একটি স্পেশাল মেডিকেল বোর্ড তৈরি করা হয়েছে যারা এই টেস্টটি নেবেন। তো 18ই ডিসেম্বর আপনাদের তার জন্য সবাইকে ইন্ডিভিজুয়ালি কল লেটার তাদের পারমানেন্ট অ্যাড্রেসে পাঠিয়ে দেওয়া হয়েছে, সেই কল লেটারে তাদের সব কিছু ডিটেলস থাকবে। এরপর হচ্ছে আপনাদের কী কী টেস্ট করাতে হবে, সেটি হচ্ছে 3 ধরনের টেস্ট আপনাদের করতে হবে। একটা হচ্ছে চেস্টের এক্সরে প্লেট, একটা হচ্ছে ইউরিন টেস্ট, ইউরিন টেস্টে কতগুলো পার্টিকুলার জিনিস আপনাদের মেনশন করতে হবে যেটা আমি পরবর্তীকালে বলছি, আর আপনাদের চোখের একটি ডিটেলড একটা সার্টিফিকেট আপনাদের ইস্যু করতে হবে কোনো একজন ভালো চোখের ডাক্তারের কাছ থেকে। তার সঙ্গে আপনাদের 2 কপি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ রাখতে হবে, যেটি আপনারা অ্যাপ্লিকেশনের সময় জমা করেছেন সেটিও করতে পারেন, অথবা রিসেন্টও কোনো ফটো জমা করতে পারেন, কোনো অসুবিধা নেই। যদি আপনাদের অ্যাপ্লিকেশনের সময়কার ফটো থাকে তবে সেটা দেওয়াই বেটার। এরপর হচ্ছে আপনারা যে টেস্টগুলো হবে, টেস্টগুলো আপনারা যে কোনো প্যাথোলজিক্যাল ল্যাবে গিয়ে করাতে পারেন। চোখের সার্টিফিকেটটা আপনাদের কোনো আই স্পেশালিস্টের কাছ থেকে নিয়ে আসতে হবে। এরপর হচ্ছে আপনাদের এই ফর্মটি দেখা যাচ্ছে, ফর্মটি আপনারা যেটা আপনাদের হয়তো চিঠির সঙ্গে আসবে, সেখানে আপনাদেরকে ওই মেডিকেল কলেজে প্রেজেন্ট থাকতে হবে 11টার সময়। 25 টাকা এবং 75 টাকা দুরকম পেমেন্ট হবে। 25 টাকাটা আপনাদের অনলাইনে পেমেন্ট হবে এবং 75 টাকাটা আপনাদেরকে ইন হ্যান্ড পেমেন্ট করে তার রিসিপ্ট বের করে নিতে হবে। অনলাইন পেমেন্ট আপনার RBI ট্রেজারি অথবা আপনারা GRIPS-এর মাধ্যমে করতে পারেন, যেটা আমি পরবর্তীকালে আপনাদের ফর্মটা দেখাচ্ছি। এটা যে TR-7 ফর্ম, যেটি এখানে যে জিনিসগুলো উল্লেখ করা আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন, যে আয়ের টেস্ট করিয়ে নিতে হবে কোনো ভালো চোখের ডাক্তারের কাছ থেকে, যদি কারোর চোখে কিছুমাত্র প্রবলেম থাকে তাহলে থেকে গ্লাস নিয়ে সেই কারেকশনটির কথা উল্লেখ করার বলা হয়েছে। ইউরিন টেস্ট যদি করা হবে সেখানে আপনাদের স্পেসিফিক গ্র্যাভিটি, অ্যালবুমিন, সুগার এবং সেল অফ ইউরিন এগুলো যেন অবশ্যই ক্যাটাগরি ওয়াইজ মেনশন করা থাকে। তো আপনারা যেখানেই করাবেন সেটা যেন অবশ্যই তারা যেন মেনশন করে দেয়, এটা কিন্তু বলে দেবেন। আর আপনাদের চেস্টের এক্সরে প্লেট কোনো একজন কম্পিটেন্ট রেডিওলজিস্টের কাছ থেকে একটা চেস্টের এক্সরে প্লেট করে নিতে হবে এবং পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আপনাদের সঙ্গে রাখতে হবে। এই সব কিছু নিয়ে এবং চিঠিটি নিয়ে আপনাদের মেডিকেল কলেজে যেদিন আপনাদের ডেট 18 তারিখ সেদিনে প্রেজেন্ট থাকতে হবে। এরপর হচ্ছে TR-7 ফর্ম। TR-7-এর 2টি ফর্মের পেজ আছে, আপনারা দেখতে পাচ্ছেন, বাঁ দিকেরটি ফার্স্ট, ডান দিকেরটি সেকেন্ড। এখানে ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্টের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস সব কিছু এখানে ফিল আপ করতে হবে, সেটা অফিসে গেলে আপনারা ওখান থেকে পেয়ে যাবেন। অ্যামাউন্ট লিখতে হবে, পার্টিকুলার যেভাবে বলবেন সেগুলো ফিল আপ করে আপনাদেরকে সাইন করতে হবে। সব কিছু রিসিভ হয়ে যাওয়ার পর আপনাদেরকে একটা রিসিপ্ট কপি দেওয়া হবে। সেকেন্ড পেজে আপনারা যেভাবে পেমেন্ট করবেন তার ডিনোটেশনগুলি আছে, যে 5, 10, 20 যে নোটে পেমেন্ট করবেন সেইগুলি আপনাদেরকে মেনশন করতে হবে। এটাই TR-7 ফর্ম। পেমেন্ট যেটা মোট সেটা 25 টাকাটা আপনাদের অনলাইন পেমেন্ট করতে হবে। অনলাইন পেমেন্ট আপনারা RBI ট্রেজারি অথবা GRIPS-এর মাধ্যমে করতে পারেন। GRIPS হচ্ছে গভর্নমেন্ট রিসিপ্ট পোর্টাল সিস্টেম, তার লিঙ্কটি এখানে আমি অলরেডি দিয়ে দিয়েছি, লিঙ্কটিতে ক্লিক করে আপনাদেরকে পেমেন্ট করতে হবে। তো আমি বলবো আপনারা আগে কল লেটারটি পান, সেখানে যেভাবে উল্লেখ করা আছে সেইভাবে আগে জিনিসগুলো দেখুন কীভাবে কী করতে হবে, তারপরেই এই সব কিছু করবেন। তো এই কতগুলি আপডেট আপনাদেরকে দেওয়ার ছিল, আশা করি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে। আগের ভিডিওতে কিছু সাউন্ডের প্রবলেম ছিল, তার জন্য আমি দুঃখিত, এবং যদি আপনাদের সাউন্ডে কোনো কিছু প্রবলেম হয় তাহলে আমি ভিডিওতে সব কিছু ডিটেলসে লেখা থাকে, সেগুলো থেকেও আপনাদের আশা করি একই ইনফরমেশান পাবেন। নেক্সট পার্টের জন্য ওয়েট করুন, নেক্সট পার্টে আমি আপনাদের জন্য আরও কিছু ইম্পর্ট্যান্ট আপডেট এই রিলেটেড নিয়ে আসবো। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।